শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। লোভে পাপ, পাপে মৃত্যু। এই একটা দেশ বাংলাদেশ যেখানে লোভ দেখালে সব মানুষকে বা বেশিরভাগ মানুষকে প্রলুব্ধ করা যায়। আপনি বাংলাদেশে খেয়াল করে দেখবেন যে আমাকে যদি কেউ বলে যে আমাকে এমপি বানানো হবে, আমি সারা দিন তার পিছনে ঘুরতেছি, রাজনীতি করতেছি, আদর্শের বাইরে গিয়ে করতেছি, কারণ আমার ইচ্ছা হচ্ছে কি আমি এমপি হব। কারো বিদেশ পাঠানোর কথা বললে সে পাঠাতে পারবে কি পারবে না এই চিন্তা করার দরকার নাই, দেখা যাচ্ছে যে 2-2.5 লাখ টাকা মানুষ দিয়ে দিছে। দেখা যাচ্ছে যে কাউরে ধনী ব্যবসা করার নাম করে আমরা বুঝি না বুঝি আমরা পিছনে টাকা ঢালতেছি। ঠিক একই রকম একটা জায়গায় আজকে আপনাদেরকে কথা বলতে চাই যে ই কমার্স যারা ইভেলি এবং এরকম 10টা কোম্পানি আছে, ধামাকা, ই অরেঞ্জ, এরকম বিভিন্ন কোম্পানি আছে যারা অনলাইনের মাধ্যমে ওদের কাছ থেকে আমরা পণ্য কিনি, অনেক কম টাকায় কিনি, তারা অনেক বেশি ভালো এবং বেশি টাকার পণ্য দিচ্ছে। আমি যে জিনিসটা নিয়ে আপনাদের সামনে আসতেছি এটা হচ্ছে কি যে বাংলাদেশ ব্যাংকের একটি রিপোর্ট আসছে, তদন্ত রিপোর্ট আসছে, এখানে দেখা যাচ্ছে যে ইভেলিকে দিয়ে শুরু করি, ইভেলির 6.5 গুণ বেশি দায় আছে এই মার্কেটে, মানে ইভেলির যে সম্পদ আছে তার চেয়ে দায় যে ঋণ আছে তাদের 6.5 গুণ বেশি, প্রায় 400 কোটি টাকার মতো লোন এদের আছে, অথচ মনে হয় 60-64 কোটি টাকার মতো আছে এদের সম্পদ, আর ব্যাংক অ্যাকাউন্টে দেখলাম মাত্র 2.5 কোটি টাকার মতো আছে। এই যে বাংলাদেশে যে এই একটা সমস্যা যে যখনই কোনো একটা সুযোগ দেয়া হয় সব মানুষ লাফায়ে পড়ে। এখন দেখা যাচ্ছে যে আপনি আরেকটা জিনিস দেখবেন যে ব্র্যাক ব্যাংক দেখলাম 10টা কোম্পানি ইভেলি সহ ই ধামাকা টামাকা সহ 10টা কোম্পানির কথা বলে দিচ্ছে যে তাদের ব্যাপারে এই ব্র্যাক ব্যাংক তাদের কোনো ক্রেডিট কার্ডই ব্যবহার করতে দিবে না। এর মানে ব্যাংকিং কোম্পানি যারা আছে তারা বুঝে যাচ্ছে যে এরা বেশি দিন টেকসই হবে না বা এইখানে তাদের মানে মায়ের খাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং যারাই এখানে টাকা ইনভেস্ট করবেন তারাই কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি বলছি না যে এখনই এরা আপনারা বিপদে পড়বেন, যারাই এইসব কিনতেছেন আমি তাদের প্রতি একটা জিনিস আমি আহ্বান জানাবো যে যেখানে বাংলাদেশ ব্যাংক শঙ্কিত, যেখানে ব্র্যাক ব্যাংকের মতো ব্যাংক ক্রেডিট কার্ড বন্ধ করে দিছে, এখানে আপনারা কতটুকু ইনভেস্ট করবেন এটা আপনাদের জানা উচিত। আর বাংলাদেশে এই টেন্ডেন্সিটা আমি মনে করি যাদের অনলাইনের ব্যাপারে জ্ঞানই নাই সরকারেরও উচিত এইসব জিনিস নিয়ন্ত্রণ করা। এই এই আজকে যখন এদের 400 কোটি টাকার মূলধন হয়ে গেছে বা দেনা হয়ে গেছে, তখন যতই তদন্ত রিপোর্ট দেন আপনারা খুব বেশি লোককে বাঁচাইতে পারবেন বলে আমি মনে করি না। এই পর্যায়ে আমাদের একজন যিনি এই ই কমার্সের উপর বিদেশ থেকে পড়াশোনা করে আসছেন আমি তাকে জিজ্ঞেস করতে চাই, আপনি তো এই আমাদের যে অনলাইন যে ই কমার্সের এই ঘটনাগুলো জানলেন যে এদের অবস্থা খুবই খারাপ, এখন আমাদের আপনার কি মনে হয় যে কিভাবে কাস্টমাররা বাঁচতে পারে এই ঝামেলা থেকে? প্রথমত কাস্টমারদেরকে আগে সচেতন করতে হবে অথরিটি যে নতুন কোনো প্রোডাক্ট যদি বাজারে আসে। এখন বিদেশি কোম্পানিগুলো কি করে এরকম খুব সিক্রেট বিজনেস নিয়ে দেশে চলে আসে, অথবা যেই বিজনেস সম্বন্ধে আমাদের সাধারণ লোক যারা কাস্টমার তারা কিছুই জানে না, এখন না জেনে এই বিজনেসটাতে করতে যায়। আর যারা ব্যবসা করতে আসে তারা বুঝে যে ওই যে জনগণের টাকা মানে দাদি নানির টাকা যে কোনোভাবে খুব সহজে ইজিলি পাওয়া যায়, তো এখন সেই ক্ষেত্রে উচিত হয়েছে যারা কর্তৃপক্ষ তাদেরকে জনগণকে সচেতন করা এই প্রোডাক্ট সম্বন্ধে। সেকেন্ড হয়েছে এখন জনগণ যে ইনভেস্ট করতে যাবে তাকেও আগে জানতে হবে যে এটা কি, না বুঝে করতে গেলে ওই যে এটা মায়ের খাওয়ার সম্ভাবনা থাকবে। আমি ভিডিওটা শেষ করার আগে যেহেতু আজান পড়ে গেছে শেষ করার আগে শুধু একটা কথা বলতে চাই যে টাকাটা তো অনেক কষ্টের অর্জিত টাকা, এই টাকাটা এইভাবে নষ্ট করা ঠিক হবে না, আর একটু সতর্ক হয়ে চলাচল করলে মনে হয় আরো বেশি ভালো হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।